হ্যাঁ, গ্রুপ সিতে ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য টোটাল 37টা পোস্ট এখনো ভ্যাকেন্স রয়ে গেছে। গ্রুপ ডিতে টোটাল মানে 20, হ্যাঁ টোটাল 20টা পোস্ট এখনো খালি রয়ে গেছে। আমাদের দাবি, হ্যাঁ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এসসি জেনারেল এসব ভাগ না করে যারা পিএস এর মধ্যে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তারপরে বেঞ্চমার্ক এ বি সি ডি এসব ভাগ না করে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে মার্কের ভিত্তিতে যাতে এই পোস্টগুলি যাতে মানে অতি সত্তর গভর্নমেন্ট পূরণ করে, এই জিনিসটা আমাদের দাবি। আমাদের যে সেপ্টেম্বর মাসের যে 7 তারিখ যে গ্রুপ বি জেআরবিটি গ্রুপ বি ফাইনাল মেরিট লিস্ট বের হয়েছিল, ওখানে 63টা পোস্ট এখনও ভ্যাকেন্ট রয়ে গেছে। এর মধ্যে 20টা পিএস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর 43টা ইডাব্লিউএস রয়ে গেছে। এখন আমাদের দাবি যে টোটাল 63টা পোস্ট আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের যাতে ভ্যাকেন্টগুলো পোস্ট দেওয়া হয়, প্লাস ওয়েটিং লিস্ট। ওয়েটিং লিস্ট এই কারণে অনেকে গ্রুপ ডি চাকরিটা করবে না, খালি ভরে রাখবে যাতে পোস্টগুলো ফিল আপ হয়। ওয়েটিং লিস্ট থাকলে নিচের থেকে ওইগুলো ফিল আপ হয়ে যাবে। আর আমি ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক ডিপার্টমেন্টে আমাদের পিএসের ক্যান্ডিডেটের পোস্ট অনেক রয়ে গেছে, ভ্যাকেন্ট রয়ে গেছে। এইগুলো যাতে স্ট্যাটার ড্রাইভের মাধ্যমে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। আমরা ডেপুটেশন দিতে চাইছি 2020 সালে ত্রিপুরা গভর্নমেন্ট যে জেআরবিটি ভোট গঠন করে চাকরির জন্য যে অনুমোদন দিয়েছে তার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের কিছু কোটা ছিল, যার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাই বোনের প্রায় 200 করে কোটা খালি পদ ছিল, গভর্নমেন্ট ক্রিয়েট করছে এগুলোতে দিব্যাঙ্গ ভাই বোনদের চাকরি দেবে। কিন্তু মেরিট লিস্টে পাশ করার পরও মৌখিক পরীক্ষা তাদেরকে অনেকের বাদ দিয়ে দিয়েছে। এখনও আমাদের গ্রুপ সিতে প্রায় 37 জনের মতো পোস্ট খালি আছে, কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি প্রায় 2000-5000 পড়া পাই। এরপরও গ্রুপ ডিতে এখনও প্রায় 20-25টা সিট খালি আছে, কিন্তু প্রায় 2000 প্রলাবেন পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে পাশ করার পরও তাদেরকে চাকরি দেওয়া হয় না, তাদের যাতে অবিলম্বে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়। বিভিন্ন দপ্তরে দিব্যাঙ্গ ভাই বোনদের প্রচুর খালি পোস্ট আছে, দিব্যাঙ্গ ভাই বোনদের স্পেশাল অগ্রাধিকার ভিত্তিতে যাতে আগামী দিনে দিব্যাঙ্গ ভাই বোনদের চাকরির সুব্যবস্থা করা, যার জন্য আজকে আমাদের ডেপুটেশন জিআরবি ভোটের কাছে। আপনারা কোন সংগঠন থেকে দিয়েছেন? না, আমরা কোনো সংগঠন না, আমরা দিব্যাঙ্গ ভাই বোনদের সবাইকে নিয়ে আসছি। আমাদের কোনো সংগঠন নেই, বিভিন্ন সংগঠনের লোক এখানে আছে, আমাদের কোনো দলমত নির্বিশেষে দিব্যাঙ্গ আমরা সবাই এক। কি হয়েছিল আপনি বলুন তো? রেজাল্টটা স্যার অ্যাকচুয়ালি লাস্টে আমরা যে কাট অফ মার্ক দেখেছি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের, এটা 31 পয়েন্ট কত ছিল এটা, কিন্তু আমি দেখুন আজকে আমার আরটিআই বেরিয়েছে, আরটিআই আমি 40-এর উপরে পেয়েছি, 42.258। বাট আমি কিন্তু একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস এসসি, এবং আমাদের আমার গভর্নমেন্ট অনেকগুলি সার্টিফিকেট আছে, প্যান ওয়েন্ডিং, মোটর ওয়েন্ডিং, বেসিক ইলেকট্রনিক, এগুলি আমার গভর্নমেন্ট রেজিস্টার করা আমার সার্টিফিকেট আছে। আপনি কেন চাকরি পাননি, কেন দেখা করেছি এটা আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার থেকে কম নাম্বার পেয়ে চাকরিতে এখন জয়েনিং করবে। কিন্তু আমার দুঃখ এটাই, আমার বয়সও হয়ে গেছে, আমার সংসার চালাতে এখন ভীষণ কষ্ট হচ্ছে, এবং একজন বিকলাঙ্গ, অনেক বছর চাকরির পিছনে ঘুরছি এবং রাত্রে উজাগর করে আমি খুব পড়াশোনা করে আমি চাকরি প্রিপারেশন নিয়ে। আমার নাম শান্তি।